এক টুকরো কাপড়েই জড়িয়ে আছে ভারতের সম্মান। চারটি রঙের এক ফালি একটি কাপড়ের টুকরো, আর তাতেই জড়িয়ে আছে ভারতবর্ষের সম্মান, যা ভারতবর্ষের বুকে সমস্ত মর্যাদা, ঐতিহ্য এবং সম্মানকে রক্ষা করে চলেছে যুগ যুগ ধরে, যা ভারতবর্ষের প্রতীক হয়ে মায়ের মতো সন্তানকে মায়ার আচ্ছাদনে আগলে রেখেছে, যাকে দেখলে মায়ের চেয়ে কোনো অংশে কম বলে মনে হয় না, সে চারটি রঙের এক টুকরো কাপড়ই হল আমাদের মাতৃস্নেহে আচ্ছাদনে পরিপূর্ণ ভারতের পতাকা। ওপর থেকে গেরুয়া সাদা সবুজ রঙের মাঝে নীল রঙের অশোক চক্র নিয়ে কাপড়টি তৈরি। হরতাল এটাই আমাদের জাতীয় পতাকা, আমাদের মা। ভারতের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থানে ২৪টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত ভারতীয় গেরুয়া সাদা এবং ভারতীয় সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। ১৯৪৭ সালের ২২শে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর ১৫ই আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেরও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে। ভারতে এটিকে তেরঙ্গা নামে অভিহিত করা হয়। পতাকাটি নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত স্বরাজ পতাকার আদলে। ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। এটি এক বিশেষ ধরনের হস্তচালিত তাঁত অথবা রেশমি কাপড়, যেটি জনপ্রিয়তা বৃদ্ধিতে মহাত্মা গান্ধী বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতীয় মানব ব্যুরো কর্তৃক জাতীয় পতাকা উৎপাদনের পদ্ধতি এবং নির্দিষ্ট শর্তাবলী নির্ধারিত হয়। উৎপাদনের অধিকার খাদি উন্নয়ন এবং গ্রামীণ শিল্প কমিশনের হাতে ন্যস্ত। এই কমিশনই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী উৎপাদনের শর্ত প্রদান করে থাকে। ২০০৯ সালের তথ্য অনুযায়ী কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা। জাতীয় পতাকার ব্যবহার ভারতীয় পতাকা বিধি এবং জাতীয় প্রতীক সংক্রান্ত অন্যান্য আইন দ্বারা নিয়ন্ত্রিত। পুরনো বিধি অনুযায়ী স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় দিবসগুলি ছাড়া অন্য দিনে সাধারণ নাগরিকেরা জাতীয় পতাকা ব্যবহার করতে পারতেন না। ২০২২ সালে ভারতীয় নাগরিক নবীন জিন্দালের আপিলের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট ভারত সরকারকে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য পতাকা বিধি সংশোধনের নির্দেশ দেয়। এরপরই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকা বিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকার ব্যবহারের অনুমতি প্রদান করে। ২০০৫ সালে পতাকা বিধি পুনরায় সংশোধন করে কয়েকটি বিশেষ ধরনের বস্ত্র ব্যবহারের অতিরিক্ত ব্যবস্থা করা হয়। পতাকা উড্ডয়নের প্রোটোকল ও অন্যান্য জাতীয় ও অজাতীয় পতাকাগুলির সঙ্গে জাতীয় পতাকা ব্যবহারের বিধিও পতাকা বিধিতে উল্লিখিত হয়েছে। দেশের গর্ব দেশের জাতীয় পতাকা। ভারতের তেরঙ্গা বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু জানেন কি, আজ যে পতাকার সামনে দাঁড়িয়ে মাথা নত করি আমরা, সেই পতাকা তৈরির পেছনে রয়েছে অজানা ইতিহাস। আজকের আমাদের চেনা তেরঙ্গা এই চেহারার ছিল না। ১৮৮৩ সাল থেকে ১৭ বার বিবর্তিত হয়ে আজ এই রূপে বিশ্বের সামনে এসেছে ভারতের জাতীয় পতাকা। জাতীয় পতাকা সেই দেশের সমাজের প্রতীক, মর্যাদা, আদেশের প্রতীক বলে মনে করা হয়। পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশের একটি করে জাতীয় পতাকা আছে। মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা সম্মান রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। ভারতের জাতীয় পতাকা বলতে আমরা তিরঙ্গা পতাকাই জানি। ভারতের জাতীয় পতাকাটি আয়তক্ষেত্রাকার, এর প্রস্থ ১.৫ গুণ। পতাকায় তিনটি রং থাকে,
তিনটি রঙের জায়গা সমান, তাই একে তিরঙ্গা বলে। গেরুয়া সাদা সবুজ পতাকার মাঝে নীল অশোক চক্র, এটাই স্বাধীন ভারতের ধ্বজা। গেরুয়া রং ত্যাগ শৌর্য ও সেবার প্রতীক, সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক, গাঢ় সবুজ রং জীবন ধর্ম নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক। অশোক চক্রের অর্থ উন্নতি ও গতিশীলতা। চক্রটিতে ২৪টি স্পোক বা কাঁটা আছে, ২৪টি কাঁটা ২৪টি অর্থ বহন করে। ভালোবাসা, সাহস, শান্তি, মহানুভবতা, উদারতা, বিশ্বাস, আন্তরিকতা, করুণা, কমনীয়তার মতো অর্থ বহন করে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।